হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ের বিখ্যাত কে পপ ব্যান্ড বিটিএস সম্পর্কে সম্প্রতি শোনা যাচ্ছে তারা সবাই দক্ষিণ কোরিয়ার মিলিটারিতে যোগ দিচ্ছেন। আজ আমরা এই বিষয়ে বিস্তর আলোচনা করার চেষ্টা করব এবং মূল কাহিনীটি আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুক্রবার বিটিএসের প্রবীণ সদস্য কিম সিওক জিং, অর্থাৎ জিনিয়ার 28 বছর পূরণ হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সংসদ থেকে তাকে প্রাথমিক জন্মদিনের উপহার দেওয়া হয়েছে। এই কারণে সবাই ধরে নিয়েছিল কিমের জন্মদিনে কেপপ তারকা হিসেবে তার বর্তমান কেরিয়ার শেষ হতে চলেছে। কারণ দক্ষিণ কোরিয়ার মিলিটারি সার্ভিস অ্যাক্ট আইন অনুসারে এদেশের সমস্ত সক্ষম পুরুষদের 28 বছর বয়স হয়ে গেলে প্রায় 20 মাসের জন্য সামরিক বাহিনীতে নাম লেখাতে হয়, যে কারণে ব্রিটিশ জিনকে মিলিটারিতে যোগ দিতে হবে। শোনা যাচ্ছে বিটিএসের সকল সদস্য একসাথে এই মিলিটারি ট্রেনিং করবে। অবশ্য জিন বাদে বিটিএস সদস্যদের এখনও বয়স 28 বছর হয়নি, তবুও তারা ট্রেনিং নেবে। এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর সকল বিটিএস আর্মি ভক্ত ফ্যান ফলোয়াররা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ তাদের থেকে কি 20 মাস কোনো গান, কনসার্ট ও পারফরমেন্স পাওয়া যাবে না? তবে আপনারা জেনে খুশি হবেন যে বিটিএসের বিশ্বব্যাপী সাফল্য মহিতর কারণে দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ দেশের সামরিক পরিষেবা আইনের একটি সংশোধনী পাশ করে, যেখানে 28 বছর বয়স থেকে 30 বছর বয়স করে দেওয়া হয়েছে, যার ফলে বিটিএস সদস্যদের হাতে আরও 2 বছর সময় আছে। অনেকে ভাবছেন 20 মাস পর তারা কি আবার কেপপ কেরিয়ারে ফিরে আসবেন? এই প্রশ্নের একটাই উত্তর, তারা যদি তাদের কাজকে ভালোবাসেন তাহলে আবার ফিরে আসবে। ভবিষ্যতে কি হবে তা এখন বলা যাচ্ছে না। নিজের দেশকে রক্ষা করা একটি পবিত্র কর্তব্য, তবে এর অর্থ এ নয় যে প্রত্যেককে একটি করে অস্ত্র বহন করতে হবে। গভর্নিং ডেমোক্রেটিক পার্টির একজন প্রবীণ আইনজীবী নো ওংরে বিটিএসকে সমর্থন করে কথা বলেছিলেন, যাতে বিটিএস তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। বলে রাখি, নো ওংরে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের সদস্য। এর পাশাপাশি তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর প্রায় 2 লক্ষেরও বেশি যুবককে সামরিক বাহিনীতে যোগ দিতে গিয়ে তাদের পড়াশোনা ও ক্রিয়ার বাধা দিতে হচ্ছে, যে কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে ব্যাপারটি আমাদের ভাবিয়ে তুলছে। আর দক্ষিণ কোরিয়া এই কাজটি করে থাকে তাদের পাশের দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য। তারা চাচ্ছে দক্ষিণ কোরিয়াতে 6,20,000 মিলিটারি সৈন্যের পাশাপাশি তাদের আরও মিলিটারি থাকবে, যা বিপদে প্রয়োজন হবে দক্ষিণ কোরিয়ার। বিটিএসের এই ঘটনাটি নিয়ে দক্ষিণ কোরিয়াতে প্রচুর সমালোচনার ঝড় উঠেছে। এই ব্যাপারে দক্ষিণ কোরিয়ার মিলিটারি জনশক্তি প্রশাসন বলেছেন যে তারা শীর্ষস্থানীয় কেপপ আইডলদের সামরিক সেবা হতে অব্যাহতি দেবে না, তবে তারা সময় পিছিয়ে নিতে পারবে। এখন দেখা যাক কি হয়। আশা করি তারা 20 মাস ট্রেনিং করে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এরকম ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।